তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া জেলায় বিভিন্ন দপ্তরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে তিনি উল্লেখযোগ্য ঘোষণা করেন, এবার থেকে যজ্ঞশ্রী পরিকল্পনার সুবিধা পাবে জেনারেল কাস্টরাও। এদিনের মঞ্চ থেকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়, বাজেটের আগের দিন হাওড়াতে মিনি বাজেট পেশ মুখ্যমন্ত্রী। রাজ্য পরিবহন দপ্তরের মোট 74টি প্রকল্পের উদ্বোধন করা হয়, যার অর্থমূল্য 252 কোটি টাকার অধিক। জলপথ পরিবহনের 28টি প্রকল্পের মধ্যে নতুন জেটি ও ভেসেল রয়েছে, 57টি নতুন বাস চালু করা হলো। এই বাবদ 23,56,00,000 টাকা অর্থ বরাদ্দ হয়েছে। সড়ক উন্নয়নের জন্য 14টি প্রকল্প, যার মধ্যে বাস টার্মিনাস, যাত্রী প্রতীক্ষালয় সহ 23 কোটি টাকার বেশি খরচ করা হবে। হাওড়া সদরে নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলার জন্য কয়েকটি প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। বুধবারের সভা থেকে 1,50,000 মানুষের পরিষেবা পাওয়ার কথা জানান মমতা। এর আগে উত্তরবঙ্গ থেকে 1,200,000 মানুষের পরিষেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার প্রায় 700 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাওড়ার বিভিন্ন শিল্প পার্কে কর্মসংস্থান নিয়েও দাবি করে বলেন, রাজ্য সরকার বহু কর্মসংস্থান তৈরি করেছে আর আগামী দিনে আরো লক্ষাধিক কর্মসংস্থান এই হাওড়ার বাণিজ্য পার্ক গুলোতে হবে। এছাড়াও হাওড়া সদর হাসপাতাল ও আমতা হাসপাতাল সহ সাকরাইলের হাজি এসটি প্রাথমিক কেন্দ্রে উন্নয়নের জন্য সভা থেকে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়। এছাড়াও হাওড়া বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার 3 বছর অর্থ বরাদ্দ না দেওয়ার সমালোচনা করে সেই টাকা রাজ্য সরকার দিতে শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও সভামঞ্চ থেকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। আজকেও এখান থেকে প্রায় 1,50,000 মানুষ তাদের পরিষেবা পাবে। হাওড়া জেলা আপনারা জানেন 2টো পার্লামেন্ট সিটি, পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে বিবাদ আছে, আবার আছে। এর আগে আমি প্রায় 1,200,000 পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের পৌরসভা। সুমনা বোসের রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।